বিরামপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু বিরামপুর দিনাজপুর থেকে এস এম মাসুদ রানার পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত দিনাজপুরের বিরামপুর উপজেলা খাদ্য শস্যের ভাণ্ডার হিসেবে বেশ সুপরিচিত এবার এই উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে আবহাওয়া অনুকূল আর বন্যা প্রাকৃতিক দুর্যোগ মুক্তভাবে এবার আগামজাতের আমনের আশাদীত ফলন হয়েছে আগাম ধান কাটায় খাদ্য চাহিদা পূরণ বাজারে অধিক মূল্য ও কাঁচা খড় বিক্রিতে অধিক দামের মাধ্যমে সব দিক থেকে লাভবান হচ্ছেন কৃষকরা বিরামপুর পৌরসভার মিরপুর গ্রামের কৃষক আরশালি জানান তিনি প্রায় তিন বিঘা জমিতে লাল তীর আগাম জাতের আমল রোপণ করেন তিনি বিঘা প্রতি আঠারো থেকে বিশ মন হারে ফলন পেয়েছেন উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়নের খয়েরপাড়া গ্রামের মামুনুর রশিদ জানান তিনি ছয় বিঘা জমিতে ধানি গোলজাতের জাতের আমন রোপণ করেছেন তিনি বিঘা প্রতি বাইশ থেকে চব্বিশ মন হারে ফলন পেয়েছেন তিনি আরও বলেন আগাম জাতের ধান ঘরে তুলতে পেরে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারে আটশো থেকে নয়শো টাকা মন দরে কাঁচা ধান বিক্রি করতে পারছেন ধানের কাঁচা খড় গো খাদ্য হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে প্রতি বিঘার খড় চার থেকে পাঁচ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া একই জমিতে আবার আলু কপি সহ শীতকালীন বিভিন্ন প্রকার সবজি অথবা ফসল রোপণের প্রস্তুতিও চলছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান ব্রামপুর উপজেলার পৌর এলাকার ও সাতটি ইউনিয়নে এবার সাতারো হাজার চারশত পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আমন রোপণ করা হয় এর মধ্যে অনেক জমিতে আগাম জাতের লাল তীর ধানি গোলসহ অন্যান্য ধান রয়েছে চলতি রোপা আমন মৌসুমে বিরামপুর উপজেলায় সতেরো হাজার চারশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে এবং এই রোপা আমন চাষের শুরু থেকেই বর্তমান